সামরিক কায়দায় রাষ্ট্রপতি যেমন সাভার স্মৃতিসৌধে স্থাপন করেন পুষ্পস্তবক, আমিও তেমনি তোমার নিমিলিত চোখে চুম্বন স্তবক স্থাপন করে এই দেশ ছেড়ে দূরে চলে যাব। তুমি ধ্যানমগ্ন গৌতম বুদ্ধের মতন স্থির হয়ে বসে তোমার ওই মুদিত চোখের বেদিতে যদি আমার চুম্বন পুষ্পের স্তবক স্থাপন করতে দাও, তাহলে আমি আর কিছুই চাই না। ভিতরে চঞ্চল কিন্তু বাহিরে প্রশান্ত তোমার নিমিলিত নয়নযুগল যখন তিতিরের চোখের মতন কাঁপবে, আমি হাঁটু গেড়ে মুগ্ধ শিশুর মতো তোমার সামনে বসে খোলা চোখে দেখব তোমার বদ্ধ চোখের শোভা। তারপর যখন সময় ফুরিয়ে যাওয়ার সংকেত ধ্বনি বেজে উঠবে মন্দিরে আমার অন্তিম চুম্বনের জন্য, আমি তোমার নেত্রকোণার উদ্দেশ্যে তখন প্রসারিত করব আমার অধরুষ্ঠ। ঝর্ণার উচ্ছল জলের দিকে যেরকম তৃষিত গ্রীবাকে প্রসারিত করে উষ্ট্র, তোমার বাম চোখে আমি পান করব 100,000 ক্যান ঠান্ডা জার্মান বিয়ার, ডান চোখে 200,000 পেগ স্কচ হুইস্কি, তোমার বিচ্ছিন্ন চোখ দুটোকে আমি যুক্ত করব আমার তৃতীয় চুম্বনে। অতঃপর পূর্ব প্রতিশ্রুতি মতো দেখো আমি চলে যাব, এত দূরে যাব যে আর কখনো ফিরে আসব না। আমাকে বিদায় দিতে পারার আনন্দে তুমি কি তখন কাঁদবে আমার জন্যে?